ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. অপর মুসলিম ভাইয়ের জন্য আপনি কেমন জিনিস পছন্দ করবেন, যা আপনি নিজের জন্য কল্যাণ মনে করেন, ভালো মনে করেন, তাই পছন্দ করতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। যেমনি ভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন, সহি বুখারী হাদিস নাম্বার 13, সহি মুসলিম হাদিস নাম্বার 45। হাদিসের মান সহি।